निवेदन श्रुति नाटक प्रेमे प्रेमे प्रस्थान चाकरी करते ना करते
একদিন একটা রোগা পটকা ক্যাংলা চেহারা ছেলেকে সামনে দাঁড় করিয়ে বললে, মা একে আমি বিয়ে করবো। আমার তো তখন মনে হয়েছিল, হে মা ধরণী দিদা, আমি মাটির তলায় চলে যাই। বাবা, সুমনকে দেখে তোমার এমন অবস্থা হয়েছিল যে ধরণী দিদা হও বলতে হয়েছিল? বাহ চমৎকার, রাগ করলে কি হবে, যা মনে হয়েছিল তাই বললাম। আমার না হয় একটা ট্যাঙ্গা মতো ছেলেকে পছন্দ হয়েছিল। তোমার ছোট মেয়েটিকে কি জিজ্ঞেস করেছো যে তারও কোনো ছেলেকে পছন্দ আছে কিনা? করেছো? না, করিনি, আর এখন করবো না। এনারা দেখুন, তারপর কি বলে শুনি, তারপর যা জিজ্ঞেস করার করবো। তুমি দয়া করে এখনই সাপনের আনা যাই, আমি চুইয়াকে দেখে আসি। তিনি তো শাস্তে বসলে আর ওঠার নামই করেন না। তুমি দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। বন্ধ রেখে ছাই করবো, আসুক তো আগে, তারপর দেখছি কি করা যায়। কি আশপর্দা বলে তিনবার দেখবে, দেখাচ্ছি। তোমাদের যদি টাইট না করতে পারি তো আমার নামই তেজস্বিনী গোঠাগুলোতে নয়। চুইয়াটাও হয়েছে একটা আল্লাহ, আমার বোন বলে ভাবতেও লজ্জা লাগে। একটা প্রোটেস্ট পর্যন্ত করলি না তুই, এত সব বিয়ে করার, জানি না বাবা। কখন যে ওনারা আসবেন কে জানে। আসেন আসেন বসুন। আর সবাই কই, মোটে দুজন দাঁড়ান, আগে দুজনে দেখি পছন্দ হোক, তবে তো অন্য লোকেরা আসবে। আমার বেলাতে তাই হয়েছিল সাতবার। দাদামা, আপনি? ওটি আমার বড় বৌমা, এই দু বছর হলো বিয়ে হয়েছে। বড় বৌ? ও, কটি ছেলে আপনার? চারটি, মেজটির জন্যে আজ এসেছি, তারপর কেরেমে কেরেমে আরো দুই ছেলের হবে। কেরেমে কেরেমে মানে? আর বুইলা, কেরেমে কেরেমে মানে ক্রমে ক্রমে, মানে পর পর। বুঝেছি। এটি কি পাত্রী? না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়েওয়ালা মেয়ে দেখে তো বোঝাই যায় না, তাই না মা? শাখা নেই, সিঁদুর নেই, ও মা একটা হাত তো খালি। আমি ওই রকমই পছন্দ করি, আমার শাশুড়িও তাই। সে কি কাণ্ড, গিন্নি মানুষের হাত খালি? ও কি অলক্ষণ, কি অলক্ষণ বলুন মা। তা আপনার ছোট মেয়েটিও কি তাই পছন্দ করে? না না, সে কি, ও অমন নয়। না মা, এক্ষুনি বলো না, তাকে ওনারা দেখুন পছন্দ হোক, তারপর ওই কেরেমে কেরেমে একজন একজন করে দেখে যা, তারপর তুমি, তখন দেখা যাবে চুইয়া কি পছন্দ আর কি পছন্দ না। তো আপনার ছোট মেয়েটি কোথায়, বাড়ি নেই? না না, সে কি, বাড়িতেই আছে, ও খুব সাজতে ভালোবাসে তো, তাই এখন সাজছে। অনেক টাইম লাগে সাজতে। কেন, রংটা কি একটু চাপার দিকে? একটু নয়, অনেকটা। আইয়া একটু থামনা। না না, আমার ছোট মেয়ে বেশ বর্ষা। তাই বলুন, চাপা জানলে তো আমরা আসতাম না। ছেলেও চাপা, মেয়েও চাপা, কেরেমে কেরেমে ছেলে মেয়েরা তো সবই চাপা হবে, তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো, আমার বেলাতে তো তাই হয়েছিল। ছ মাস টানা ওই ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে আপনার মেয়ের নাম চুইয়া?
ছোটবেলায় খুব চুইংগাম খেত তো, তাই ওর নাম চুইংগাম। আচ্ছা আমি ওকে ডেকে আনছি। আপনার বড় মেয়েটি তো খুব টরটরে, মানে কথার একেবারে ঝুড়ি। মায়ের আমার অমনকে পছন্দ না, তাই তো আমি কম কথা বলি, তাই না মা? তো ছোট মেয়েটিও কি এত কথা বলে নাকি? না, ও বেশি কথা বলে, শান্ত, খুবই শান্ত। সেই ভালো, আমার নীরু আবার বেশি ফড়ফড় করা মেয়ে ভালোবাসে না। নীরুকে? ও মা, সেই তো পাত্র, মানে আমার মেষ ঠাকুর কো ছোট থেকে একটু ন্যাড়া থাকতে ভালোবাসে, তাই তো ওর নাম নেহু। ঠিক বলেছি মা? ওই তো এসে গেছে, আর এই যে আমার ছোট মেয়ে। এসো মা বসো। বাবা, এ তো খুব সাজা সেজেছে। বাবা, বিকেল বেলা বাড়ির মধ্যে জর্দোষী করেছো, আর কত গয়না, গরম লাগবে তো গো। আপনি টিভি দেখেন, মানে সিরিয়াল? না দেখি না, সেই সন্ধ্যে সাতটায় বুঝি আর রাত্রি দশটায় উঠি, মা আর আমি দুজনে। হিন্দিটা তো ঠিক বুঝতে পারি না, তাই বাংলা দেখি। তাতে তো কোনো অসুবিধা নেই, সবই তো একরকম সাজ পোশাক। গল্প ওই শাশুড়ি বউ সর্বত্র, ওরা তো সব সময় সেজে গুজে জারদৌসি করে রান্না করছে, খেতে দিচ্ছে, ঘুমোচ্ছে। আপনার তখন খারাপ লাগে না, মনে হয় না গরম লাগছে? এটি ছুইয়া ঠিক করে কথা বল। বাবা, আপনার ছোট কন্যাটিও তো একেবারে বকেশ্বরী, দিদিটিরই মতো। ওর নাম তো বকেশ্বরী না, ওর নাম বিজয়ী, আর আমার নাম তেজস্বী। তেজস্বী? ও আমার কেমন নাম মা? আমার খুব তেজ তো, ছোট থেকে। ছোটবেলায় একবার একটা কচ্ছপ ধরেছিলাম, সবাই বলেছিল বাপরে মেয়ের কি তেজ, তখন তো বাবা নাম রাখলো তেজস্বী। ঠিক নামই রেখেছে। তা আপনার জামাইটিও কি এই রকম, মানে তেজ আছে? না একদম নেই, জামাইবাবু খুব শান্ত, কিন্তু ওনার মা খুব তেজি। আচ্ছা অমিতাভর মার নাম তেজি না? অমিতাভকে? ও মা, তাও জানেন না, অমিতাভ বচ্চন, ওর মায়ের নাম তো তেজি। দূর বাবা, তুমি একটু থামো তো, সব ব্যাপারে খালি সিনেমা। আচ্ছা আপনার ছেলের নামটা কি? কোন ছেলে? যিনি আমায় বিয়ে করবেন। আ চুইয়া, তুই ওকে দেখছি তো দিদির মতন কথা বলছিস। আহ, ওকে একটু বলতে দাও না মা, ওর তো কিছু জিজ্ঞেস করার থাকতে পারে। তাই না? বলুন। পাত্রী আবার কে জিজ্ঞেস করবে, আপনার বাড়িতে দেখছি সবই উল্টো। প্রশ্ন তো আমি করব, পাত্রী বলছে কেন? কেন, আপনার কি নামটা বলতে আপত্তি আছে? এ বাবা, আপত্তি থাকবে কেন? ছোট থেকেই নাড়া হতে ভালোবাসতো তো, তাই ওই না, থেকে থেকেই নাড়া হয়ে যায়। তার মানে বর ন্যাড়া? ভুইয়া একটু চুপ কর। হ্যাঁ, আপনার এই বড় মেয়েটি বড্ড বেশি কথা বলছে, এত কথা বললে কিন্তু বিয়ে ভণ্ডুল হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো কথাই হলো না পাত্রীর সঙ্গে। আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি সব। আমার নাম বিজয়ী, ডাক নাম চুইয়া, এম এ পাশ করেছি সদ্য। ও বাবা, এম এ পাশ, সে তো বড্ড বেশি হয়ে গেল, তাই না মা? কেন, তোমার দেওয়ার কি পাস? আমার বাড়িতে সব বারো কেলাস, তারপরের ব্যবসা নিজেদের ব্যবসা তো ছেলেরাই দেখে, কিন্তু এত লেখাপড়া মেয়ে আমার ছেলে পছন্দ করবে না, ওরা আবার মেয়েদের বেশি পড়াশোনা করা ভালোবাসে না। কেন? যত বেশি লেখাপড়া তত বেশি ফড়ফড়। ও আমার মতো, তাই না? আমি তো আবার দুটোই মেয়ে। সর্বনাশ, এত লেখাপড়া শেখার জন্যে আপনার এই বড় মেয়েটা বেগুর বাই গাইছে। কি গাইছে? বেগুর বাই? সেটা আবার কি?
ও আরো একটা কথা আপনাকে বলা হয়নি, আমি খুব শাস্তে ভালোবাসি, বই পড়তে, গান শুনতে, সিনেমা দেখতেও খুব ভালোবাসি, কিন্তু ওই কাজ করতে একটুও ভালোবাসি না। না না না, এ আমাদের চলবে না, কাজ না করলে তো দেখি ছেলের সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে কেরেমে কেরেমে সবাই আসবে তারপর। না না মা, কেরেমে কেরেমে আর আসার দরকার নেই, আর তাছাড়া আরো একটা ঝামেলা আছে। আবার কি ঝামেলা? ও তোমার ওই ন্যাকাপানা না আর ভালো লাগে না, বলো কি বলবে। অনেকক্ষণ ধরে তো বলার চেষ্টা করছি আর বলাই হচ্ছে না, ওই যে চুইয়া না কি জানো, চিল্লা ওর দিকে তাকাচ্ছি, উনি আমাকে জিভে লাগছে। অনেকবার হলো, এটা তো ভালো লক্ষণ নয় মা, শেষকালে বেশ ঠাকুরব দেখতে এলে যদি জিভ দেখায় ও তাহলে তো কেলেঙ্কারির এক শেষ। আপনার মেজ ছেলে যা রাগি তা না মা, আমরা বরং এবার যাই। ও বাবা, তাহলে তো পাগল, এবার আমরা উঠি বুঝলে, পরে সব কথা হবে। উমা চলে যাবেন কি, এখনো তো কিছু খাওয়া হয়নি। না না আমরা খাবো না, আজ আমাদের উপোস, শুক্রবার না সন্তোষীমার পুজো আছে, বাড়ির সব মেয়েরা করে। ও বাবা তাই, আমার বোন তো একেবারে উপোস করতে পারে না। আপনার এই ছোট মেয়ে আমার বৌমাকে সেই আশাস্তক জিভ ভাঙাচ্ছে। জিভ ভাঙাচ্ছে? সেটা কি? যেই না ওর দিকে তাকাচ্ছে, ওকে টুক করে জিভ দেখাচ্ছে। আপনারা কি বলছেন কি, আমি তো কিছু বুঝতেই পারছি না। না পারার কি আছে, তুমি কি ভুলে গেছো ছোট থেকে চুইয়ার জিভ দেখানোর অভ্যেস? না জিভ দেখানোর অভ্যেস? চুইয়ার কি বলছিস কি? হ্যাঁ মা, আমার অভ্যেসটার কথা লুকিও না, শেষকালে ওনার ছেলের সামনে যদি। না না দরকার নেই, আমরা এখন আসছি। তাহলে কেরেমে কেরেমে ওনারা আবার কবে আসবে? মানে ওই আপনার নেড়ু মানে বর? এতক্ষণে যা বুঝলাম তাতে আপনার মেয়েকে কেউ পছন্দ করবে বলে আমার তো মনে হয় না, আমার নেড়ু তো নয়ই। এত বড় মেয়ে জিভ ফেলায় আমি বাপের জন্মে দেখিনি। আমরা আসছি এবার, চলুন মা। উমা তুমি বা বারবার ওর দিকে তাকাচ্ছ কেন? আচ্ছা আমরা আসি, আসুন। আমি আর কি বলবো? আপনি আর কি বলবেন, বলবেন তো আপনার দাদা, তিনি তো আমার নেড়ু সর্বনাশ করতে চাইছিলেন। হ্যাঁ আরেকটা কথা, মেয়ে দুটিকে একেবারে শিক্ষা দেননি, ওদের জন্যে খুব বিপদে পড়বেন বলে গেলুম, চলি।